করোনামুক্ত দেশ হবে, আমরা সুস্থভাবে থাকব, আর আগামী বছর যেন আমরা সুন্দরভাবে আবার উদযাপনটা করতে পারি, এই চাইলাম মার কাছে। আর স্বাস্থ্যবিধি মেনে চলার সবাইকে আমরা অনুরোধ করি যে স্বাস্থ্যবিধি মেনে চলেন আর দেশকে সুস্থ করেন। দেশের এবং বিশ্বের যে বর্তমান পরিস্থিতি, প্রথমেই বলবো যে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং আমরা ঘর থেকে বের হয়েছি এবং মণ্ডপে গিয়েছি। এছাড়া এবার পূজায় মায়ের কাছে একটাই চাওয়া বা প্রার্থনা যে করোনামুক্ত দেশ এবং বিশ্ব হোক, পৃথিবী সুস্থ হয়ে যাক, প্রত্যেকটা জীবের শান্তি কামনা করি, আর সবাই সুস্থ থাকুক এবং আপনজনদের সাথে নিয়ে থাকুক, এবং সামনের বছরও যেন সবাই সুন্দরভাবে এবং সুস্থভাবে আবার আমরা পূজাটা উদযাপন করতে পারি। আর আমাদের যে হিন্দু ধর্মের যে পূজার যে উদ্দেশ্য, যে রাম রাবণকে বধ করার জন্য দুর্গাদেবীর আরাধনা করেছিলেন এবং এই নবমী পূজার দিন সেই রাবণ নিহত হয়, এই জন্য এই দিনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা মায়ের কাছে চাই যে রাবণ রূপী যে মনুষ্য সমাজে খারাপ মানুষগুলো আছে, মা দুর্গা যেন তাদেরকে বধ করেন এবং আমাদের সমাজ সুষ্ঠু সুন্দরভাবে থাকে, এটা আমরা মায়ের কাছে কামনা করি। হ্যাঁ, আমরা এবছর সরকারের যে নিয়ম ছিল স্বাস্থ্যবিধি মেনে পূজার্চনা করার জন্য, আমরা সেটাই করেছি এবং আমরা চেষ্টা করেছি এবং আমরা সফলও হয়েছি। আমরা এবার উৎসবকে বর্জন করেছি, শুধুমাত্র মায়ের আরাধনা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতিটি মন্দিরেই আমরা হ্যান্ড স্যানিটাইজ এবং প্রতিটি দর্শনীতে মাস্ক ব্যবহার করে, এই জন্য আমাদের সবসময় মন্দির ভিত্তিক আমাদের প্রচারও ছিল দর্শনীতে ঢোকার গেটে যে সবাই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমাকে দর্শন করুন এবং নিজেকে স্বাস্থ্যবিধি মেনে রাখার জন্য সব কিছু করা হয়েছে আমাদের সুস্থভাবে। যেহেতু বরিশালে এবার আমরা স্থায়ী ডিউটি করছি না, সেজন্য বরিশালে 607টি পূজা মণ্ডপের জন্য আমাদের সর্বমোট 74টি তিন লেয়ারের আমাদের টিম রয়েছে, স্পেশালি এগুলি স্ট্রাইকিং ফোর্স এবং সেগুলো রিজার্ভ হিসেবে বা স্পেশাল সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কুইক রেসপন্স টিম রয়েছে। সেগুলির পরেও যদি আমাদের স্পেশাল ব্যাকআপ লাগে আইন শৃঙ্খলা রক্ষার্থে, সেজন্য আমাদের স্পেশাল স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স রয়েছে। আমরা বেসিক্যালি 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক টহল ডিউটির বেসিসে প্রত্যেকটি পূজামণ্ডপ এরিয়াতে আইন শৃঙ্খলা রক্ষার্থে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জানা মতে আমাদের নজরে আসেনি, আমরা কোথাও পাইনি, এবং পুলিশ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা সবাই তৎপর রয়েছি, সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা কাজ করছি। আশা করছি যে আমাদের এই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাকে ভেদ করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হতে পারবে না।